গতকালকে একটা বাচ্চা এসেছিল, সে তার মায়ের ব্যাগ নিয়ে এসেছে, তার মা এখন আর বেঁচে নেই, সে তার মায়ের ব্যাগটি আমাদের হাতে তুলে দিয়ে গিয়েছে। আর একজন হচ্ছে আঙ্কেল এসেছিলেন, তার মেয়ের নাম হচ্ছে তানহা, তানহাপু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন হচ্ছে শেষ হয় বাংলাদেশ, যেদিন আমাদের দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীনতা অর্জন করি, পাঁচই আগস্ট সেই তানহাপু হচ্ছে গুলিবিদ্ধ হয়ে মারা যান, আঙ্কেলের কোলেই মারা যান। তো আঙ্কেল আমাদেরকে তানহাপুর পক্ষ থেকে 10,000 টাকা দিয়ে গিয়েছেন। সে ছাড়াও আরেকজন আমাদের শহীদ ভাই ছিলেন, তার পরিবারের পক্ষ থেকে সেই শহীদ ভাইয়ের ব্যবহৃত জামা কাপড়গুলো আমাদেরকে দেওয়া হয়েছে। এখনও মানুষ এসে আমাদেরকে নগদ অর্থ সহায়তা প্রদান করছে এবং অন্যান্য ত্রাণ সামগ্রী প্রদান করছে, আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। তবে হ্যাঁ, শুক্র এবং শনিবারে আমাদের হচ্ছে ত্রাণ সংগ্রহের পরিমাণটা একটু বেশি থাকে, যেহেতু সেদিন ছুটির দিন থাকে, সকলেই আসেন। এটা ছাড়াও আমাদেরকে বর্তমানেও মানুষ অনেক সহায়তা করছে। আর ত্রাণ সামগ্রীর মধ্যে আমাদের আপাতত কাপড়ের কোনো প্রয়োজন নেই, যারা হচ্ছে বার্তাটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আমাদেরকে দয়া করে আর কোনো কাপড় হচ্ছে আনতে হবে না আপনাদের কষ্ট করে। যেটা আনতে হবে সেটা হচ্ছে শুকনো খাবার, তারপর হচ্ছে কয়েল, সেটা ছাড়াও আরও হচ্ছে আপনারা মোমবাতি আনতে পারেন, তারপর হচ্ছে ব্যাটারিযুক্ত লাইট আনতে পারেন। এটা ছাড়াও আমাদের যেই জায়গাগুলোতে বন্যা দুর্গত জায়গাগুলোতে আমাদের গণ রান্না কর্মসূচি চলছে, গণ রান্না কর্মসূচির জন্য আপনারা চাল ডাল, তারপর হচ্ছে আরও যে সকল সামগ্রী লাগে সেগুলো দিতে পারেন। যে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চটুকু দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে। একজন রিক্সাওয়ালা যুক্ত হয়েছেন, রিক্সাওয়ালার পাশাপাশি ডাক্তার, সেই সাথে হচ্ছে ব্যাংকের কর্মকর্তা, সকল শ্রেণী পেশার মানুষ যুক্ত হচ্ছেন, স্কুলের বাচ্চারা আমাদেরকে সহায়তা করছে। এই যে সম্প্রীতির বন্ধন, আমাদের বাংলাদেশের সম্প্রীতির বন্ধন, এটাই আমাদের কাম্য। বন্যা আসলে আমাদেরকে দুর্বল করতে পারেনি, বন্যা আমাদেরকে, এই বন্যা পরিস্থিতি আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের মানুষ আসলে সহায়তা করতে চায়, কিন্তু তারা এতদিন যথাযথ প্ল্যাটফর্মটি পেত না। একটা প্ল্যাটফর্ম দিয়ে আমরা তাদের ভরসার জায়গা হতে পেরেছি, তারা আমাদেরকে বিশ্বাস করতে পেরেছে, এজন্য এই প্ল্যাটফর্মে তারা স্বেচ্ছায় হাত খুলে প্রাণ ভরে সহায়তা করছে। আমাদের মধ্যে কেউ যদি বিভেদ তৈরি করার চেষ্টা করে, আমরা যাতে সেই বিভেদে বা তাদের সেই তারা তাদের জালে তাদের ফাঁদে পা না দিই, যেইভাবে এখন আমরা সবাই একতাবদ্ধ আছি, যেইভাবে সবাই একসাথে আমরা বিপদের মোকাবেলা করছি, আমরা যাতে সেইভাবেই একসাথে বিপদের মোকাবেলা করি, যে কোনো বিপদে আমরা যাতে বাংলাদেশকে রক্ষা করতে চাপিয়ে। আগে যে স্বৈরাচারী সরকার ছিল 15 বছর, তো লোকজন তো আপনাকে আগে তো খুব বঞ্চনা ছিল, লোকজন দেশের মধ্যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল, এখন তো ওটা চলে গেছে, এখন সব দেশের লোকজন ছাত্র জনতা সব এক হয়ে গেছে, তবে আমরা সবাই এই ছাত্রদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো, দেশটাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টায় আমরা থাকবো। এই জন্য আমরা তো ধরেন সামরিক বাহিনীর অফিসার ছিলাম, হ্যাঁ আমি মেজর রাখলাম, আমি তো সামরিক অফিসার এবং সামরিক বাহিনী সবসময় জনগণের সাথে ছিল এবং জনগণের পক্ষে থাকবে, এটা মনে করবে। এই প্রেরণা এই যে দেশের বন্যা হচ্ছে এই ছাত্রদের পাশে, এই জন্য আমরা আমাদের যে টাকা কিছু জমেছে 2,00,000 টাকা জমা দিয়ে দিলাম। আচ্ছা, আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় এই যে মানুষের যে সম্প্রীতির বন্ধনটা তৈরি হয়েছে, এটার পেছনের কারণটা? অভূতপূর্ব। দেখেন আমাদের এইটা এখন অন্য দেশ নকল করে, ইভেন ভারতও নকল করে, পাকিস্তানও নকল করে, এই যে আমাদের যে একটা ইউনিটি একতাবোধ, এটা কিন্তু সমস্ত বিশ্বে সারা জায়গায় আছে, এইটাই আমাদের দেশকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে।